এই লেসনে আমরা আলোচনা করব কিভাবে এন্ড বা পরীক্ষার রিপার্টারিকে ম্যাট্রিমেটিক আকারে ব্যবহার করা যায়। তো দেখুন, আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করছি। এখানে আমরা যদি কেন্টের রিপার্টারিকে ম্যাট্রিমেটিক আকারে দেখতে চাই, তাহলে আমাদের ডাটাবেস কেন্ট নামক এই বাটনে ক্লিক করতে হবে। দেখেন, এখানে আমাদের 42টা বাটন আছে, অর্থাৎ অঙ্গভিত্তিক বাটন আছে। আর ডান পাশে এখানে এখানে মাঝখানে দেখেন ওষুধের নাম আছে এই লিস্ট বক্সের ভিতরে, আর এখানে কিন্তু আবার অঙ্গের নাম দেওয়া আছে ইংরেজিতে। আমরা খুব সহজেই এখানে যে কোনো ওষুধের যে কোনো অঙ্গের লক্ষণ খুব দ্রুত আমরা দেখতে পাবো। তো আমি প্রথমে মনে করেন অ্যাকোনাইট ন্যাপ নিলাম। অ্যাকোনাইট ন্যাপ নেওয়ার পরে আমি যদি মনের উপরে ক্লিক করি, তাহলে মনের অ্যাকোনাইটের ন্যাপের মনের সমস্ত লক্ষণ কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো সব কিন্তু মনের লক্ষণ। আমি যদি মাথা ক্লিক করি, এখন একনাকের মাথার লক্ষণ, এর মাথা ঘোরা, কান, শ্রবণ, মুখমণ্ডল, বহির্গলা, গোলনলি, পেট, মনলি, এখন এটের সমস্ত লক্ষণ আমি যা ক্লিক করছি সব কিন্তু এখন এটের লক্ষণ। এটা হচ্ছে দর্শন, চোখের লক্ষণ, সাধারণ লক্ষণ, স্বপ্নের লক্ষণ, পিঠের লক্ষণ, বুক, জ্বর ইত্যাদি। এখন ধরুন আমি অন্য একটা ওষুধ দিচ্ছি, আমি যেখানে নিলাম অ্যাগনাস ক্যাস্টাস। এখানে যদি আমি মনে ক্লিক করি, এখন এখানে অ্যাগনাস ক্যাস্টাসের মনের লক্ষণ দেখাচ্ছে, সাধারণ লক্ষণ কেউ দেখাচ্ছে, চোখের লক্ষণ, দর্শন, নাক, ঘাম। এখানে যদি না দেখায় বুঝতে হবে যে এখানে আসলে ওই অঙ্গের উপরে ওই ওষুধটার কোনো লক্ষণ নাই। এখানে জ্বরে কিন্তু কোনো লক্ষণ তিনটে দেখাচ্ছে, কিন্তু ঘামে কিন্তু কোনো লক্ষণ নাই। বুকের উপরে এই লক্ষণগুলো আছে, স্বপ্নে কোনো লক্ষণ নাই। আমরা একটা অন্য ওষুধ নেই, আমরা অ্যালিয়াম সিফা নিলাম। অ্যালিয়াম সিফা এখানে দাঁতের উপরে ক্লিক করলাম, দাঁতের লক্ষণ দেখা গেল। নাকে যদি ক্লিক করি, এখানে কিন্তু নাকের অনেকগুলো লক্ষণ আছে, সর্দির সংক্রান্ত অনেকগুলো লক্ষণ আছে। আমরা যদি জ্বরে ক্লিক করি, এখানে জ্বরের কোনো লক্ষণ নাই। আমরা পেটে ক্লিক করলাম, পেটের লক্ষণ আছে, মলের লক্ষণ আছে, মলের লক্ষণ মলের কোনো লক্ষণ নাই। মলমলিতে কিছু লক্ষণ আছে, মলমূত্র ওষুধ নেই। আমরা এখানে অরামবেট নিলাম, অরামবেটের মনের লক্ষণ আছে কিছু, সাধারণ লক্ষণ আছে কিছু, চোখের লক্ষণ আছে, পিঠের লক্ষণ আছে, জ্বরের কিছু লক্ষণ আছে, শ্বাসযন্ত্রের কিছু লক্ষণ আছে। এইভাবে আমরা কেন্টের রিপোর্টারকে ম্যাট্রিমেটিক আকারে ব্যবহার করতে পারি। এখন দেখা যাক আমরা কীভাবে পরীক্ষার রিপোর্টারকে ম্যাট্রিমেটিক আকারে ব্যবহার করতে পারি। আমরা ডাটাবেস বোরিকে ক্লিক করলাম। এখানেও দেখেন ওষুধের নাম লেখা আছে তালিকায়, যে কোনো ওষুধ সিলেক্ট করতে পারেন। এবং বাম পাশে লক্ষণ আছে, বাম পাশে অঙ্গের নাম আছে। আপনি আপনি কোন ওষুধের কোন অঙ্গ দেখতে চাচ্ছেন, আপনি এখান থেকে মনে করেন আপনি এখানে, আমরা এখানে টাইপ করি সালফার, আমরা সালফারের লক্ষণ দেখতে যাচ্ছি। তো আমরা এখানে মনে ক্লিক করলাম, সালফারের মনের লক্ষণ, মাথার লক্ষণ, কানের লক্ষণ, আমরা বিভিন্ন অঙ্গের উপরে এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি লাইকোপোডিয়াম টাইপ করি, লাইকোপোডিয়াম, আমরা লাইকোপোডিয়ামের পুংজনযন্ত্র দেখতে পাচ্ছি, স্ত্রীজনযন্ত্র, চর্ম, মূত্রযন্ত্র, সাধারণ লক্ষণ, হৃদয় বৃদ্ধি। আমরা ম্যাককার্ভ নিলাম, ম্যাককার্ভের মনে কিছু লক্ষণ আছে কিনা, আছে দু একটা লক্ষণ আছে এখানে, ম্যাকফস। এইভাবে আমরা বোরিকের রিপোর্টারিকে ম্যাট্রিমেটিক আকারে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।